শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 3 আগস্ট বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ নিলামবাজারে এক মর্মান্তিক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা। গান্দাই মামার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে নিলামবাজার চাঁদ বাড়িতে 2 অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল 1 17 বছরের কিশোরীর, আহত একই পরিবারের 7 সদস্য। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অবশেষে আসলো স্বস্তির বৃষ্টি, বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি, আগামী 2 দিনের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি। হরিয়ানায় আতঙ্কে ভুগছে একাংশ মুসলমান লোক, আমরা এখানে থাকতে চাই না, হরিয়ানায় থাকতে চায় না মুসলমান লোক। ক্যামেরার সম্মুখে কেঁদে কেঁদে আশ্রয় চাইছে একাংশ মুসলমান লোক, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবার আসছে 2তলা ট্রেন, একই ট্রেনে যাত্রীদের সঙ্গে বহন করা হবে পণ্য, 2-in-1 ট্রেনের নকশা তৈরি রেলের। জ্ঞানব্যাপী মসজিদে সমীক্ষার কাজে সায় হাইকোর্টের, সমীক্ষা নয় জ্ঞানব্যাপীতে, ইলাহাবাদ হাইকোর্টের নির্দেশ, শীর্ষ আদালতে চ্যালেঞ্জ মসজিদ কমিটির। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে অনলাইনে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া শুরু। ডাকাতদের সর্দার পাকি মিয়াকে পাকড়াও কাটিগড়া পুলিশের। হাইলাকান্দিতে ইলেকট্রিক খুঁটিতে মাটি বুঝেই ম্যাজিক ট্রাকের ধাক্কায় ভয়ঙ্কর দুর্ঘটনা। বরাক জুড়ে অগ্নিকাণ্ড থেকে বাঁচল হাইলাকান্দি, বাঁচলেন প্রাত ভ্রমণকারীরা। বদরপুর বিধানসভা কেন্দ্রের আনাচে কানাচে বেশিরভাগ ফার্মাসিগুলোতে লাইসেন্স ছাড়াই দিব্যি ঔষধ বিক্রি চলছে। লাইসেন্সবিহীন ফার্মাসির ব্যবসায় নির্বিকার সংশ্লিষ্ট বিভাগ, খুব বদরপুরে। এবং শেষ খবরটি, বরাক উপত্যকায় গড়ে গড়ে জ্বরের রুগী, জাপানিজ এনকেফেলাইটিসে আক্রান্ত একজন শিলচর মেডিকেলে, জ্বরে আক্রান্ত শিলচর কাসার, কাসারে মিজোরাম মণিপুর ফেরতদের দিকে নজর স্বাস্থ্য বিভাগের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, নিলামবাজারে আজ এক মর্মান্তিক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা। 2 যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা নিলামবাজারে। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় শোকাবহ প্রাণহানি 17 বছরের কিশোরী কন্যার। জানা গেছে গান্দাই মামার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাঁদ বাড়িতে সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছেন একই পরিবারের 7 সদস্যা। এদিকে সংঘর্ষে দুমড়ে মুচড়ে গিয়েছে অটোরিকশা। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নিলামবাজারে। ঘটনার পর নিলামবাজার পুলিশ আটক করেছে দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশা। এদিকে ঘটনার পর তাৎক্ষণিকভাবে আহতদের পৌঁছানো হয় নিলামবাজার হাসপাতালে, তবে অবস্থা বেগতিক থাকায় পুরো পরিবারকে স্থানান্তর করা হয় করিমগঞ্জের সিভিল হাসপাতালে। সিভিল হাসপাতালে পৌঁছার পথে রাস্তায় মৃত্যু ঘটে কিশোরী কন্যা রহিমা বেগমের। এদিকে মৃতদেহের ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে নিলামবাজারে। হরিয়ানায় আতঙ্কে ভুগছেন একাংশ মুসলমান লোক, ক্যামেরার সম্মুখে কেঁদে কেঁদে সাহায্য ভিক্ষা ভুক্তভোগীদের, আমরা এখানে থাকতে চাই না, আমাদের এখান থেকে নিয়ে যান, চারিদিকে শুধু ভয়ের পরিবেশ, আমরা শিশুদের বাইরে বেরোতে দিচ্ছি না, আমরা রাতে খুব ভয়ে ভয়ে থাকি, কি জানি কখন কি হয়, সেই সঙ্গে খাদ্য সামগ্রী সংগ্রহ করাতে সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। সপ্তাহের মাথায় আবার ডাকাত সর্দার পাকি মিয়া সহ 2 কুখ্যাত ডাকাতকে পাকড়াও করতে সক্ষম হয়েছে কাটিগড়া পুলিশ। দীর্ঘদিন থেকে স্থানে স্থানে ডাকাতি এবং বিশেষত ডাকাতদের প্রশিক্ষণ প্রদানকারী
পাকি মিয়া বিগত দিনে কখনো পুলিশ জালে পড়েনি। খাটিগড়া থানার ওসি জোসেফ কেইবম, এলসি রমেন সিংহ সহ দলবল নিয়ে অত্যন্ত চতুরতার সঙ্গে বুধবার গভীর রাতে নিজ বাড়ি কোলারসরি গ্রাম থেকে পুলিশ করায়ত্ত করতে সক্ষম হয়েছে ডাকাত সর্দার পাকি মিয়াকে। এদিন একই গ্রামের অপর এক ডাকাত ফখরুল ইসলামকে পুলিশ আটক করে। তারই সূত্র ধরে ডাকাত সর্দার পাকি মিয়াকে পাকড়াও করে কাটিগড়া পুলিশ। এদিকে ওদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের 2023-24 সালের স্নাতকোত্তর পাঠ্যক্রমে ভর্তির বিজ্ঞপ্তি জারি হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে অনলাইনে ভর্তির আবেদনপত্র পূরণ করা হচ্ছে। স্নাতকোত্তর বিভাগে কলা বাণিজ্য বিজ্ঞান সহ কিছু ভিজুয়াল আর্টস, ফার্মাসিটি ইত্যাদি পাঠ্যক্রমে ভর্তি হওয়া যাবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রয়েছে। 30 আগস্ট ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। 9 সেপ্টেম্বর নির্বাচিত পড়ুয়াদের প্রথম মেধা তালিকা প্রকাশ। সেই সঙ্গে 9 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে এবং 14 সেপ্টেম্বর থেকে শুরু হবে ক্লাস। অবশেষে আসলো বৃষ্টি। বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচণ্ড বৃষ্টি। আগামী 2 দিনের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি। প্রচণ্ড গরমের মধ্যে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের অ্যালার্ট, আগামী 2 দিন রাজ্যে হবে প্রচণ্ড বৃষ্টি বজ্রপাত। ইয়েলো অ্যালার্টের সঙ্গে কয়েকটি জেলায় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। বেপরোয়া গাড়ি চালানোর পরিণতি। দাঁড়িয়ে থাকা ইলেকট্রিক খুঁটিতে মাটি বুঝাই ম্যাজিক ট্রাকের ধাক্কায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল হাইলাকান্দিতে। ট্রাকের প্রচুর ক্ষতি হলেও ঘটনার পর থেকে অদৃশ্য চালক, বরাক জুড়ে বাঁচলেন কয়েকজন প্রাত ভ্রমণকারী। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বর্তমানে রয়েছে পুলিশি হেফাজতে। ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে হাইলাকান্দি জেলা সদরের রতনপুর রোডে। ঘটনার বিবরণে প্রকাশ, এদিন ভোর 6টা নাগাদ হাইলাকান্দি জেলা সদরের রতনপুর রোডে শহর অভিমুখে আসা মাটি বুঝাই একটি ম্যাজিক ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে তীব্র বেগে ধাক্কা মারে। এতে বিদ্যুতের খুঁটি ভেঙে চুরমার হয়ে যায়। রাস্তার উপরে বৈদ্যুতিক তার ছিঁড়ে মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে অগ্নিকুল পড়তে থাকে। প্রত্যক্ষদর্শীরা বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করলে অবশ্য বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়। অল্পের জন্য বরাক জুড়ে রক্ষা পান কয়েকজন প্রাত ভ্রমণকারী। বদরপুর বিধানসভা কেন্দ্রের আনাচে কানাচে বেশিরভাগ ফার্মাসিগুলোতে লাইসেন্স ছাড়াই দিব্যি ঔষধ বিক্রি চলছে। আবার অনেক ফার্মাসির নেই লাইসেন্স, নেই ড্রাগস লাইসেন্সও। তারপরও বিন্দাস ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে বদরপুরের সচেতন মহলের অভিযোগ। ড্রাগস ইন্সপেক্টর পূজা দেবনাথের পরোক্ষ মদতে কতিপয় অসাধু ব্যবসায়ীরা জীবনদায়ী ঔষধ নিয়েও দুর্নীতি চালিয়ে যাচ্ছে। তারা বলেন বদরপুরের গ্রাম শহরে বেশিরভাগ ফার্মাসিতে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে, কিন্তু বিভাগীয় তথা প্রশাসনের তরফে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা বলেন লাইসেন্স ছাড়া কীভাবে ঔষধগুলি বিক্রি করার অনুমতি দেন ড্রাগস ইন্সপেক্টর। বিগত কয়েক বছর থেকে বদরপুরের আনাচে কানাচে ব্যাঙ্গের সাতার মতো গজিয়ে উঠেছে লাইসেন্সবিহীন অবৈধ ফার্মাসি। জেলার অন্যান্য এলাকায় অবৈধ ফার্মাসির বিরুদ্ধে অভিযান চালালেও বদরপুরে এদের বিরুদ্ধে কোনো অভিযান নেই। এতে নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। পুরো বিষয়টি নিয়ে করিমগঞ্জের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন জনগণ। এবার 2-in-1 ট্রেন আনতে চলেছে ভারতীয় রেল। জানা গিয়েছে দুতলা ট্রেনের একতলায় থাকবে পণ্য আর উপরের তলায় যাত্রীরা। আবার যাত্রীদের বসার এবং শোয়ার জায়গাও হবে একেবারে আধুনিক মানের। শীঘ্রই এই ট্রেন চালানো হতে পারে। পরীক্ষামূলক চলাচলের পরে রেলের পরিকল্পনা 20 বগির 2টি ট্রেন চালানো হবে। ইতিমধ্যে সেই বগির নকশা চূড়ান্ত করেছে রেল বোর্ড। 3টি নকশা তৈরির পরে তার থেকে একটি বেছে নিয়েছে বোর্ড।
রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে এক একটি বগি তৈরি করতে খরচ হবে 3 কোটি টাকার মতো। পরিকল্পনা অনুযায়ী এই বগিগুলি হবে বিমানের মতো। এবার শেষ খবরটি, প্রচণ্ড গরমের মাঝে গোটা কাসারের বিভিন্ন এলাকায় জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকে। এর মধ্যে জাপানিজ এনকেফেলাইটিস অর্থাৎ জেইয়ের আক্রান্ত একজন রোগীর সন্ধান পাওয়া গেছে। এদিকে প্রতিবেশী রাজ্য মিজোরাম এবং মণিপুর থেকে অনেকে জ্বর নিয়ে আসায় সেসব রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী লোকদের বিশেষ নজরদারি চালানো হচ্ছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী এবছর জুন মাস পর্যন্ত জেলায় ম্যালেরিয়া আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে 28 জন। এর মধ্যে 23 জনই এসেছেন মিজোরাম বা মণিপুর থেকে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।